আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি লাইভ স্কুল ভিডিওর পক্ষ থেকে আমি আহমদুল্লাহ আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওর আগে যারা ইংরেজি নিয়ে ভালো প্রস্তুতি নিতে চান বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অথবা আমাদের বিসিএস সহ অন্যান্য চাকরির জন্য তারা আপনারা ইংলিশ ফর বিসিএস নামক আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন গ্রুপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আজকের ভিডিওটা কাদের জন্য আজকের ভিডিওটা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু উনিশ সি ইউনিট বা ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য এবং আজকে আমি এমসিকিউ এবং রিটার্ন দুইটা নিয়ে আলোচনা করবো কারণ দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এমসি রিটেন রিটার্ন দুইটাই এসেছিলো এবং এই বছরও আসার সম্ভাবনা আছে কারণ ওইভাবেই তারা সিলেবাস দিয়েছেন আচ্ছা তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের প্রশ্নে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস বলছে যে শূন্যস্থানটা পূরণ করো একটা যথোপযুক্ত শব্দ দিয়ে কোশ্চেন ওয়ান টু থ্রি মানে এক থেকে তিন পর্যন্ত ইভেন অ্যাজ এ চাইল্ড ইভেন অ্যাজ শব্দটার মানে কি ইভেন অ্যাজ শব্দটার মানে হলো অ্যাট দ্য সেম টাইম অর্থাৎ ঠিক তখন বা ওই সময় ইভেন অ্যাজ শব্দটার অর্থ কি ওই সময় বা তখন হোয়াইল কথাটা ব্যবহার করা যায় তো বলছে ইভেন অ্যাজ এ চাইল্ড তার মানে কি একটা শিশু যখন ছিল বা ছোট ছিল ছোট যখন ছিল সেই সময়ে স্লিপ ঘুম ড্যাশ সুমনা ঘুম সুমনাকে ড্যাশ এরকম কিছু একটা তাই না তা আমরা জানি যে একজন একটা মানুষ যখন ছোট থাকে তখন বা শিশুরা কিন্তু সহজে ঘুমায় না তাহলে না দুষ্টুমি করে তো এরকম একটা কথা এখানে বলা হচ্ছে তাহলে আমরা অপশন শূন্যস্থানগুলো মিলায় দেখি স্লিপ লাইকড সুমনা ঘুম সুমনাকে পছন্দ করতো না মিলে না এলিউডেট এলিউডেট শব্দটার অর্থ হলো এড়িয়ে যাওয়া ওকে তার মানে ঘুম সুমনাকে এড়িয়ে যেত তার মানে সুমনা বেশি ঘুমাতো না এরকম বলা হচ্ছে যখন সুমনা ছোটো ছিল তখন সে বেশি ঘুমাতো না তার মানে স্লিপ এলিভেটেড সুমনা সুমনাকে এড়িয়ে যেত ঘুম এটা আমাদের কিন্তু সঠিক উত্তর তারপর আমরা বাকিটা দেখি স্লিপ ডিস্টার্ব সুমনা ঘুম সুমনাকে ডিস্টার্ব করতে এটা মিলে না স্লিপ লাভড সুমনা ঘুম সুমনাকে ভালোবাসতো না এটাও মিলে না আচ্ছা তাহলে ঘুম কি করতো সুমনাকে এড়িয়ে চলতো তার মানে সুমনার চোখে ঘুম আসতো না সে ঘুমাতো না এটা বলা হচ্ছে আর ইভেনেজের অর্থটা আমাদের মনে রাখতে হবে ইভেনেজ মানে কি যখন বা ওই সময় দুই নম্বর প্রশ্ন আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ এই প্রশ্নের উত্তর অনেকে অনেক দুই রকমে দিয়েছেন আমি সহজে ব্যাখ্যাটা করছি লুক ফরওয়ার্ড টু এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ ওকে বা প্রিপোজিশন ফ্রেজ তো এটা একটা প্রিপোজি পুরোটা একটা প্রিপোজিশন হিসেবে কাজ করে লুক ফরওয়ার্ড টু এটা পুরোটা একটা প্রিপোজিশন হিসেবে কাজ করে যেটা টুয়ের মতো একটা অর্থ দেয় ওকে নিয়মটা হলো এদের পরে ভার্বের সাথে আইনজি যোগ করতে হয় সেই হিসাবে চোখ বন্ধ করে আনসার হলো সিং ওকে এখন অনেকে কি করে অনেকে সিং এর সাথে যেহেতু আইনজি হয় না যেমন আই এম লুকিং ফরওয়ার্ড টু মেক না হয়ে সবাই মেকিং দিত এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না আইনজি কিন্তু অনেকে বলে যে সির সাথে আইনজি হয় না তাই এখানে সিং না হয়ে আনসার হবে সি আসলে এটা ভুল কথা সির সাথে আইনজি হতেই পারে সিং ইজ বিলিভিং আমরা এই ধরনের বাক্য পড়েছি না সিং ইজ বিলিভিং তার মানে হলো দেখাই হলো বিশ্বাস মানে যা দেখি নাই তা বিশ্বাস করে না এরকম অর্থ তাহলে বিশেষ ক্ষেত্রে আইনজি হতে পারে হ্যাঁ স্বাভাবিকভাবে টেন্স হয় না যেমন আই এম সিং ইউ আমি তোমাকে দেখতেছি এরকম কন্টিনিউস হয় না কিন্তু এখানে হবে আই এম লুক ফরওয়ার্ড টু সিং ইউ ওকে তোমাকে দেখার অপেক্ষা আছে এটা তিন নম্বর প্রশ্ন দ্য টল জেন্টলম্যান লম্বা লোকটা ড্যাশ বাই দ্য ডোর দরজার কাছে ইজ দ্য ব্যাঙ্ক ম্যানেজার দেখেন তো ইজ দ্য ব্যাঙ্ক ম্যানেজারের মধ্যে যে ভার্ব ইজ আছে তার সাবজেক্টটাকে কে ব্যাংক ম্যানেজার এই লম্বা লোকটা কিন্তু তাই না এই লম্বা লোকটা হলো ইজ ভার্বের সাবজেক্ট তার মানে আমি পড়তে পারি এভাবে দ্য টল ম্যান ইজ দ্য ব্যাঙ্ক ম্যানেজার তার মানে আপনি দেখেন এই টল ম্যান হলো সেন্টেন্সের সাবজেক্ট আর ইজ হলো সেন্টেন্সের ফাইনেট ভার্ব ওকে আচ্ছা এখন আমি সাবজেক্ট একটা পেয়ে গেছি ভার্বও একটা পেয়ে গেছি ক্লজের নিয়ম বলে একটা সাবজেক্ট একটা ফাইনেট ভার্ব হলে বাক্য শেষ হয়ে যায় কিন্তু সেখানে যদি আপনি ফাইনেট ভার্ব দুইটা দিয়ে দেন তাহলে সেখানে একটা ক্লজ মার্কার লাগে কী লাগে সেখানে একটা ক্লজ মার্কার ওই যে ডাব্লুস কোশ্চেন নট অথবা অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে কানেক্টর হিসেবে কনজাংশন হিসেবে যারা কাজ করে তো সেগুলো লাগে আবার আমি যদি কোথাও একটা ক্লজ মার্কার ব্যবহার করি যেমন আমি কোথাও যদি বাক্যের মধ্যে হোয়েন ব্যবহার করি এটা একটা ক্লজ মার্কার তার মানে একটা ক্লজ মার্কার থাকা মানে হল সেখানে আমার ফাইন এট কয়টা থাকবে ফাইন ভার দুইটা থাকবে ওকে তো এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে এখানে আমরা এখানে দেখি একটা সাবজেক্ট একটা ফাইনেট ভার হয়ে গেছে এখন আমি শূন্য কি বসাতে পারি আমি একটা একটা করে অপশন দেখছি অপশন এ হু স্ট্যান্ডিং দেখেন হু একটা ক্লজ মার্কার রাইট হু একটা ক্লজ মার্কার না তাহলে হু যদি একটা ক্লজ মার্কার হয় তাহলে ফাইনেট ভার্ব লাগবে কয়টা দুইটা না আমার এখানে ফাইনেট ভার্ব কয়টা আছে একটা আছে তাহলে ফাইনেট ভার্ব আরেকটা লাগবে সেটা কি এখানে আছে নাই এখানে আছে নন ফাইনেট তাহলে আনসারটা বাদ হু স্ট্যান্ডস হতে পারত যদি তাহলে আনসারটা হতো হু স্ট্যান্ডেড বা হু স্টুড এরকম যদি থাকতো এবার আস অপশন বি ইজ স্ট্যান্ডিং দেখেন ইজ স্ট্যান্ডিং কিন্তু ফাইনেট ভাব ইজ একটা কি ফাইনেট ভার্ব না তাহলে আমাকে নতুন করে কী দিতে হবে একটা ক্লজ মার্কার দিতে হবে না ক্লজ মার্কার কি আমার সেন্টেন্সে আছে নাই তার মানে এখানে ফাইনেট ভার্ভ দিছে ক্লজ মার্কার দেয় নাই তাহলে এটাও বাদ আচ্ছা অপশন সি স্ট্যান্ডস ফাইনেট ভাব দিছে ক্লজ মার্কার নাই তাহলে এটাও কি বাদ স্ট্যান্ডিং এটা নন ফাইনেট ভার্ভ এর জন্য কোনো ক্লজ মার্কার লাগে না একটা সেন্টেন্সে আপনি দুইটা পাঁচটা যতগুলো নন ফাইনেট ভার্ভ ব্যবহার করেন ভার্বের সাথে আইনজি ভারবের আগে টু এগুলো নন ফাইনাইট এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে ক্লজ মার্কার দিতে হবে না তার মানে আমার সেন্টেন্সে ক্লজ মার্কার নেই এবং আমি নন ফাইনেট ভার্ব ব্যবহার করতে পারি তাহলে এবার দেখেন বাক্যটা কেমন হয় দ্য টল ম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ দ্য ব্যাঙ্ক ম্যানেজার অর্থাৎ দরজায় দাঁড়িয়ে থাকা দরজায় দাঁড়িয়ে থাকা লম্বা লোকটা হলো ব্যাংকের ম্যানেজার বাকিগুলো কেন হলো না কারণ বাকিগুলোতে হয় ক্লজ মার্কার দিয়েছে কিন্তু ফাইন ইউভার্ট দেয় নেই অথবা ফাইন এডভার্ট দিয়েছে ক্লস মার্কার দেয় নেই ওকে এবার আমরা চলে আসি আমাদের তার পরের প্রশ্নে তারপরে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখন প্রিপোজিশন দিয়ে স্থান পূরণ করতে বলছে দ্য বিল্ডিং এই দালানটা বা এই বিল্ডিংটা ইজ মেড ড্যাশ ব্রিক্স আমরা জানি বিল্ডিং তৈরির একটা উপাদান হলো কি ইট তাই না উপাদান বোঝাতে উপাদান বোঝাতে আমাদের মনে রাখতে হবে মেইডের পরে অফ বসে মেইডের পরে কি থাকে অফ বসে ওকে বিল্ডিংয়ের মধ্যে ইট কিন্তু উপাদান হিসেবে রয়ে যায় তাই না আচ্ছা তো এরপরে আমরা তাহলে বাকিগুলো প্রিপোজিশন কি আছে মেড উইথ মানে যা মেড উইথ মিলে না মেড অফ হ্যাঁ এটা মিলে মেড অফ ব্রিক্স কারণ ইট হলো একটা উপাদান মেইড অন মানে যার উপরে তৈরি করা হয় সেটা বলা হয় নাই মেড ফ্রম মেড ফ্রম অর্থটা বোঝাই হলো কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া ওকে কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া যেমন আমি বলতে পারি যে পেপার ইজ পেপার যদি তৈরি হয় কি থেকে কাঠ থেকে দেখেন তো পেপারের মধ্যে কি কাঠ সরাসরি দেখা যায় দেখা যায় না এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় তাই না প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় ওই উপাদানটা কিন্তু আর দেখা যায় না সরাসরি এই যে যে কাঠ থেকে প্রক্রিয়াজাতকরণ করে পেপার তৈরি করা হলো এইটা প্রকাশ করা হয় মেড ফ্রম দিয়ে কিন্তু আমরা জানি দেয়াল ভাঙলে কি পাওয়া যায় সরাসরি ইটি পাওয়া যায় তাই না তাই এটা হলো সোজা একটা উপাদান আর এটা হবে কি অফ পাঁচ নম্বর প্রশ্ন দ্য বুলেট ট্রেন ট্রাভেলস ড্যাশ বুলেট ট্রেন ট্রাভেল করে মানে অনেক দ্রুত গতির ট্রেনকে বুলেট ট্রেন বলা হয় এটা ট্রাভেল করে দুইশো মাইল অ্যান আওয়ার ঘন্টায় কত মাইল দুইশো মাইল এটা হলো গতির একটা মাত্রা তাই না এরকম যে কোনো কিছুর মাত্রা বোঝাতে যেমন দশ টাকা কেজি চাল তারপরে হলো দুশো এরকম দুশো মাইল পার আওয়ার তো এইরকম কোনো মাত্রা বোঝাতে কততে কত হ্যাঁ রেশিও বা মাত্রা বোঝাতে এটা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করা হয় মনে রাখবেন অ্যাট টু হান্ড্রেড মাইলস পার আওয়ার বা অ্যান আওয়ার ওকে তার মানে আমরা এখানে কোন প্রিপোজেশনটা দিব অ্যাড দিব তাহলে আমরা কী দেখলাম গতি বা ওজনের এরকম মাত্রা বোঝাতে আমরা কী ব্যবহার করবো অ্যাট ব্যবহার করবো যেমন রাইস ইজ সোল্ড অ্যাট ফিফটি টাকা পার কেজি চাল বিক্রি হয় কত পঞ্চাশ টাকায় তাহলে অ্যাট ফিফটি টাকা এরকম হবে ছ নম্বর প্রশ্ন দ্য এক্সপ্রেশন এই এক্সপ্রেশনটা ডিস্টিংটিভ কোয়ালিটি মিন্স ডিস্টিংটিভ কোয়ালিটি বলতে বোঝায় দোজ কোয়ালিটিস ওই গুণগুলো অফ এ পারসন একজন ব্যক্তির হুইচ ড্যাশ এখানে ডট ডট হতে থাকবে হুইচ ড্যাশ যা কী করে ডিস্টিংটিভ মানে হলো আলাদা বা স্বতন্ত্র আর কোয়ালিটি মানে কি গুণ তাহলে ডিস্টিংকটিভ কোয়ালিটি হলো এমন গুণ যা ওই ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা করে ফেলে তাই না আচ্ছা যেই কথাটা কোথায় আছে অপশান বি মেক হিম অর হার ডিফারেন্ট ফ্রম আদার্স অন্যদের থেকে আলাদা করে ফেলে সেটাই কি ডিস্টিংকটিভ কোয়ালিটি কারণ ডিস্টিংকটিভ মানেই হল স্বতন্ত্র বা আলাদা ওকে আচ্ছা তাহলে যে গুণগুলো মানুষকে আলাদা অনেক সময় বলে না আমি আমি এই ক্ষেত্রে ব্যতিক্রম আমি এই ক্ষেত্রে আলাদা তার মানে কি আমি আর সবার সাথে আমার এই গুণটা মিলে না সেই গুণগুলোকে বলা হয় ডিস্টিংটিভ কোয়ালিটি তো ছয় নম্বর প্রশ্ন চলে গেলে এবার আমরা সাত নম্বর প্রশ্নে চলে আসি হুইচ ইজ আ সিনোনিম অফ দ্য ওয়ার্ল্ড ইনক্রেডিবল ইনক্রেডিবল মানে হলো অবিশ্বাস্য অসামান্য বিশাল এরকম বোঝায় ওকে এটা সিনোনিম চেয়েছে প্রথমে বলছে ইম্পারভিয়াস ইম্পারভিয়াস মানে হল অভেদ্য বা সহজে টলানো যায় না এমন কিছু একটা তো এটা কাছাকাছি মনে হয় কিন্তু না এটার চাইতে আরও ভালো ওয়ার্ড আছে এটা ইম্পারভিয়াস মানে অভেদ্য বলতে বোঝানো যায় বিচলিত হয় না এরকম আর কি অবিচলিত ওকে আর ইনক্রেডিবল মানে কি বিশাল অসামান্য এরকম আর কি অবিশ্বাস্য তো বি নাম্বারে কি বলছে প্রোবাবল প্রোবাবল মানে সম্ভাব্য এটা অ্যান্টোনিম হতে পারতো তাই না অসম্ভব কোনো কিছু ইনক্রেডিবল বলে অবিশ্বাস্য আর প্রবাবল মানে কি সম্ভাব্য তাহলে এটা কিন্তু আমার এখানে আনসার হচ্ছে না ওকে আন আনস্পেকটিকুলার আনএসপেকটিকুলার মানে হল সাধারণ স্পেকটিকুলার মানে হলো অসাধারণ আর আন যোগ করেছে এটা হয়ে গেছে কি সাধারণ ওকে স্পেকটিকুলার মানে হলো অসাধারণ আর আনএসপেক্টিকুলার সাধারণ ইনকনসিভেবল এই যে এটার অর্থ অবিশ্বাস্য কনসিভ করা যায় না বিশ্বাস করা যায় না ওকে তাহলে ইনক্রেডিবল এর সিনোনিম কি ইনকনসিভাবল অবিশ্বাস্য ওকে আট নম্বর প্রশ্ন চুজ দ্য ক্লোজেস্ট অপোজিট মিনিং এবার আমাদের অ্যান্টিনি বাছাই করতে বলছে উল্টোটা বাছাই করতে বলছে শি ইজ ইন ডিড হিউম্যান হিউম্যানের নিচে একটা আন্ডারলাইন ছিল হিউম্যানের একটা অপোজিট বাছাই করতে বলছে এখন আমরা দেখি হিউম্যান মানে কি আসলে হিউম্যান মানে হলো মানব যেহেতু সে শি তাই আমরা বলবো মানবী তাই না আমরা কি বলবো মানবী এখন মানবীর উল্টোটা কি অনেকে বলে মানুষ আর তার উল্টোটা হলো শয়তান এই অনেকে এটার আনসার করছে ডেভিলিশ মানে শয়তানি ওকে কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন অনেকেই ভুলটা করেছে একটা জিনিস খেয়াল করবেন শি ইজ ইনডিড হিউম্যান এখানে শি কেন বলছে এখানে তো হিও বলতে পারতো শি বলার পেছনে কারণ হলো সে একটা মেয়ে মানবী আর মানবী এর উল্টো আপনি যদি শয়তানি বলেন বা শয়তান বলেন মানে খারাপ মহিলা বা শয়তান স্ত্রীবাচক অর্থে ব্যবহার করেন তাহলে কখনোই ডেভিলিশ ব্যবহার করা যায় না তাহলে ব্যবহার করতে হয় উইচ মহিলাদেরকে শয়তানের সাথে তুলনা করতে কি ব্যবহার করা হয় উইচ আর ডেভিল মানে হলো পুরুষ শয়তান মনে রাখবেন আর মহিলা শয়তান বা মহিলাদেরকে শয়তানের সাথে তুলনা করলে তাদেরকে বলা হয় উইচ যেহেতু এখানে শি ইজ ইন্ডিট হিউম্যান বলছে কখনোই এটা ডেভিলিশ হবে না তাহলে কি হবে আসলে দেখেন একটা মেয়ে যখন অনেক সুন্দরী হয় তখন আমরা তাকে কি বলি যেন স্বর্গের সৌন্দর্য না যেমন যেন স্বর্গীয় এরকম একটা লাইন এখানে বলা হচ্ছে যে সৌন্দর্যের দিক দিয়ে সে স্বর্গের কিন্তু আসলে সে একজন মানুষ তার মানে মানবী এর উল্টোটা হবে স্বর্গীয় মানবীয় এর উল্টোটা কি হবে স্বর্গীয় ওকে ডিভাইন তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হলো ডিভাইন আর মানুষ আর তার উল্টোটা শয়তান কেন এখানে ডেভিলিশ দিব না কারণ সি মানে হলো স্ত্রীবাচক শব্দ আর শব্দে শয়তান বলতে উইচ বোঝায় ডেভিলিশ বোঝায় না ওকে এবার নয় নম্বর প্রশ্ন ফাইন্ড ফাইন্ড দ্য মিসস্পেলড ওয়ার্ড ভুলটা বাছাই করতে বলছে কনসিভ সি আই এটা খেয়াল রাখবেন সিইআই আই এটা ঠিক আছে ঠিক বানান সি সিইআই এটাও ঠিক আছে ঠিক বানান বিলিভ এল আই ই এটা ঠিক আছে এটাও ঠিক বানান পারসিভ এইটা ভুল আছে পারসিভ শব্দটা বানানো হলো পিইআর সিই আই ভিই যেটা কার সাথে মিলে রিসিভের সাথে মিলে কনসিপের সাথে মিলে তাহলে দেখেন কনসিভ রিসিভ পার্সিভ এই সবগুলোই কি আই ভি দিয়ে লেখা কিন্তু পার্সিভ লিখতে গিয়ে আইটাকে আগে দিয়ে ফেলছে ইটাকে পরে দিয়ে ফেলছে এই যে এখানে ভুলটা হয়েছে ওকে তাহলে আমরা ভুল কোনটা পেলাম ভুল পেলাম হলো অপশন ডি দশ নম্বর প্রশ্ন দ্য ওয়ার্ড প্যারাডিজম প্যারাডিজম মানে হলো সহজ কথা বলতে গেলে কোনো কিছুর উদাহরণ এক্সাম্পল ওকে তাহলে প্রুফ মানে প্রমাণ প্যারালেল মানে সমান্তরাল অ্যাডভাইস মানে উপদেশ এক্সাম্পল মানে উদাহরণ তাহলে সরাসরি আমরা দ্য ওয়ার্ড প্যারাডিজমের অর্থ কী দিব এক্সাম্পল কোনো কিছুর উদাহরণ এবার আমরা চলে যাচ্ছি এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে সালমান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সনস ইন দ্য টাউন হোয়াট ডাজ দ্য সেন্টেন্স ইমপ্লাই এই সেন্টেন্স দ্বারা কী বোঝানো হয়েছে দেখেন ওয়ান অফ দ্য রিচেস্ট ওয়ান অফ দ্য রিচেস্ট যদি থাকে ওয়ান অফ দ্য যদি সুপারলেটিভ ফর্মে থাকে এই সুপারলেটিভ থেকে সুপালিটিভ থেকে আমরা কম্পারিটিভ করার সময় বা পজিটিভ করার সময় মূলত আমরা কী করি আমরা ওয়ান অফ দ্য কে ওয়ান অফ দ্য থাকলে আমরা তার পজিটিভ করার সময় কী করে ভেরি ফিউ দিয়ে শুরু করি আমরা রাইট ভেরি ফিউ দিয়ে শুরু করি বাক্যে বলা হয়েছে সে ধনীদের মধ্যে একজন তার মানে কি তার মতো ধোনি খুব অল্পই আছে ভেরি ফিউ লোক ভেরি ফিউ পিপল তার মতো ধোনি সেটা কোথায় যায় ভেরি ফিউ অপশন সিতে আছে ভেরি ফিউ পার্সনস খুবই কম লোক ইন দ্য টাউন এই শহরে আর রিচ আর অ্যাজ রিচ অ্যাজ সালমান আমরা যদি কাউকে বলি সে ওয়ান অফ দ্য তার মানে কি সে ওয়ান অফ দ্য বেস্ট মানে কি ভা সবচেয়ে ভালোদের মধ্যে একজন তার মানে তার মতো ভালো অল্প কিছু লোক আছে ভেরি ফিউ ওয়ান অফ দি থাকলে আমরা কী দিয়ে শুরু করবো পজিটিভে ভেরি ফিউ দিয়ে আর যদি তাকে সবচেয়ে ধনী বলা হতো যেমন সালমান ইজ দ্য রিচেস্ট তাহলে আমরা কী দিতাম তাহলে আমরা দিতাম নো আদার ওকে এই যে অপশন এ তখন হতো নো আদার হতো তখন ওকে এটা মূলত একটা কম্প্যারিজন অব ডিগ্রির চেঞ্জের একটা প্রশ্ন এসেছে বারো নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক বাক্যটি বাছাই করো হু বিলংস দ্য বুক হুম ডাজ দ্য বুক বিলং তারপরে হলো টু হু দ্য বুক বিলং হু ড দ্য বুক বিলং টু এখানে একটা জিনিস মজার জিনিস আপনার মনে রাখবেন বিলং এমন একটা শব্দ বিলং ওকে যার পরে একটা প্রিপোজিশন লাগবেই লাগবে ওকে এখন দেখেন তো অপশন এ হু বিলংস টু দ্য বুক ওকে তো এই সেন্টেন্সে এই সেন্টেন্স সহ বাকি সেন্টেন্সগুলো আমরা যদি চিন্তা করি বিলং টু বাক্যটা দুইভাবে লেখা যায় কয়ভাবে দুইভাবে একটা হলো বাক্যের শেষে টু রেখে দিয়ে এবং বাক্যটা হু দিয়ে শুরু করে বাক্যটা কী দিয়ে শুরু করে হু দিয়ে শুরু করে আর বাক্যের শেষে টু রেখে দিয়ে ওকে যেমন হু ডাজ দ্য বুক বিলং টু এই যে দেখেন আট নম্বর প্রশ্ন হু ডাজ দ্য বুক বিলং টু বাক্যের শেষে টু আছে আর বাক্যের শুরুতে কী আছে হু আছে এবং তারপর একটা অক্সিলেভারটা আমার অবশ্যই লাগবে অথবা এটা শুরু করা যায় টু হুম দিয়ে কী দিয়ে শুরু করা যায় টু হুম দিয়ে তাহলে আর বাক্যে শেষে কি লাগে না অক্সিলের ভার্ভ লা সরি এই প্রিপোজিশন টু লাগে না এখন এখানে দেখেন হুম আছে বি বিতে কিন্তু হুমের আগে কি নাই টু নাই তাই এই বাক্যটা ভুল আর অপশন সিতে দেখেন টুর পরে কি নাই হুম নাই টুর পরে কি নাই হুম নাই আমার এখানে কী লাগবে টুর পরে প্রিপোজিশনের পরে অবজেক্ট ফর্ম বসে তাই না তাহলে টু হুম ওকে আর অপশন এ ভুল কেন হুর পরে অক্সিলের ভার্ভ ব্যবহার করা হয় নাই তাহলে এখানে সঠিক কোনটা হু ডাজ দ্য বুক বিলং টু তার এটা ছাড়াও আরেকটা অপশন ডি সঠিক এটা ছাড়া আরেকভাবে বাক্যটা হতে পারতো সেটা কি টু হুম ডাজ দ্য বুক বিলং এই যেখানে টু ব্যবহার করলে বাক্যটা হতে পারতো টু হুম ডাজ দ্য বুক বিলং ওকে এবার আমরা চলে যাব আমাদের রিটেন প্রশ্নে রিটেন অ্যাবিলিটি টেস্ট এখানে প্রথমে যেটা বলা হয়েছিল ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেট করে যার নাম্বার ছিল পাঁচ পাঁচটা শূন্যস্থান ছিল সে আমার চেয়ে শক্তিমান তার মানে কি এখানে একটা কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে হবে হি ইজ মাইটার বেশি শক্তিমান মানে কি মাইট মাইটি মানে শক্তি শক্তিমান আর মাইটার মানে তুলনামূলক বেশি শক্তিমান তাহলে হি ইজ মাইটার দেন আই এখানে আই না দিয়ে অনেকে আমি জানি ভুলে ভুলে মি দিয়ে ফেলছে কিন্তু না দেখেন হির সাথে আয়ের তুলনা করা হচ্ছে রাইট তাই হি হলো কি সাবজেক্ট ফর্ম তাহলে আইটাও কি হবে সাবজেক্ট ফর্ম হবে হি ইজ মাইটার দ্যান দেন মি হবে না কারণ তুলনা করার সময় দুটো সাবজেক্ট ফর্মের সাথে তুলনা করতে হয় অথবা দুটো অবজেক্ট ফর্মের সাথে তুলনা করতে হয় বিদ্যা অমূল্য ধন অমূল্য মানে কি অমূল্য মানে দুইটা অর্থ বলা যায় একটা হলো ইনভ্যালুয়েবল মানে অমূল্য আরেকটা হলো প্রাইসলেস ওকে অমূল্য যা মূল্য দিয়ে পরিশোধ করা যায় না তো সবচেয়ে সুন্দর কোনটা লার্নিং বিদ্যা মানে কি বিদ্যার মানে হলো শিক্ষা এডুকেশন বা লার্নিং তাহলে লার্নিং সবচেয়ে ভালো লার্নিং ইজ অ্যান ইনভ্যালুয়েবল ওয়েলথ ওয়েলথ দ্বারা বোঝাচ্ছে কি সম্পদ তাহলে লার্নিং ইজ অ্যান ইনভ্যালুয়েবল ওয়েলথ অথবা লার্নিং ইজ এ প্রাইসলেস ট্রেজার দুইটাই সঠিক এবার আসি আমরা তারপরে সি নাম্বার দেশের উন্নয়নের প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা দেখেন প্রথমে আপনাকে এখানে সাবজেক্ট ব্যবহার খুঁজে বের করতে হবে ওকে সাবজেক্ট কি কী প্রয়োজন সেই জিনিসটা এখানে সাবজেক্ট সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন তাহলে সম্মিলিত প্রচেষ্টার ইংরেজি কি সম্মিলিত প্রচেষ্টার ইংরেজি সেটা আপনাকে শুরুতে বসাতে হবে কম্বাইন্ড এফোর্ট এই যে দেখেন সম্মিলিত প্রচেষ্টা কম্বাইন্ড এফোর্ট ওকে এবার আপনাকে খুঁজে বের করতে হবে ভার্ভ এই যে কি প্রয়োজনটা কি হয় প্রয়োজন হয় প্রয়োজন হয় বা হয়টা এখানে উজ্জ্বল আছে তাই না তো এইটাই হলো এখানে ভার্ভ হিসেবে ব্যবহার করা হয়েছে এই যে দেখেন ইজ নিডেড এখন কথা হলো প্যাসিভ কেন দিল কম্বাইন্ড এফোর্ট কম্বাইন্ড এফোর্টের কি কোনো কিছু দরকার আছে না কম্বাইন্ড এফোর্টের কিন্তু কোনো কিছু দরকার না এটা প্যাসিভ ভয়েস হবে এই জন্য তাহলে কম্বাইন্ড এফোর্ট ইজ নিডেড সম্মিলিত প্রচেষ্টা দরকার কিসের জন্য দরকার দেশের উন্নয়নে দেশের উন্নয়নে এই যে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি দেশের উন্নয়ন মানে কি ডেভেলপমেন্ট অব দ্য কান্ট্রি তাহলে দেশের উন্নয়নের জন্য দরকার মানে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ওকে এভাবে যদি ছোটো ছোটো অংশে ভাগ করে নেন তাহলে সাজানো ওটা কী হবে সহজ হবে নাহলে অনেকে মনে করবে দেশের উন্নয়নে এটা প্রথমেই আমরা দিয়ে দিই ফার্দার ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি এটা দিয়ে বাক্য শুরু করবে তাহলে প্রথমে ওকে আচ্ছা এবার আমরা দেখি সে অনেক কথা ইট ইজ এ লং স্টোরি এটা তো খুবই সিম্পল জিনিস সে অনেক কথা ইট ইজ এ লং স্টোরি চট্টগ্রামে তার পাইকারি ব্যবসা আছে দেখেন বাক্যটা মনে হচ্ছে কি খুবই সিম্পল না না এই পাইকারি ব্যবসার অর্থটা কিন্তু আপনাকে জানতে হবে পাইকারি ব্যবসার অর্থটা হল হোলসেল পাইকারি ব্যবসা অর্থটা কি হোলসেল ওকে তাহলে তার ব্যবসা আছে হি হ্যাজ এ হোলসেল বিজনেস হি হ্যাজ এ হোলসেল বিজনেস হোলসেল বিজনেস মানে পাইকারি ব্যবসা কোথায় আছে ইন চট্টগ্রাম আমরা জানি চট্টগ্রামের বানাটা পরিবর্তন করা হয়েছে তাহলে হি হ্যাজ এ হোলসেল বিজনেস ইন চট্টগ্রাম এরপরে দুই নম্বরে বলা হয়েছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন টু বাংলা এইটা মূলত বাংলার জন্য ছিল তাও আমি দিয়েছি যেহেতু এখানে ইংরেজির বিষয়টা জড়িয়ে আছে এই জন্য আচ্ছা ইট ইজ নাও থ্রি মিনিটস টু ফোর সময়ের ক্ষেত্রে যদি টু যোগ করা হয় তাহলে বাংলায় বলে কত বাকি আছে মনে রাখবেন সময়ের ক্ষেত্রে কোনো সময়ের আগে টু মানে কি বাকি আছে ওকে আর পাস্ট মানে কি এটা পেরিয়ে গেছে বা চলে গেছে ওকে পেরিয়ে গেছে বা চলে গেছে তাহলে বলছে টু ফোর তার মানে কি চারটা বাজতে টু ফোর মানে কি বাকি আছে তার মানে চারটা বাঁচতে ইট ইজ নাও থ্রি মিনিটস মানে তিন মিনিট চারটা বাজতে তিন মিনিট বাকি আছে এই যে চারটা বাজতে তিন মিনিট বাকি এবার বি নাম্বার দেখেন এই সেন্টেন্সটা কিন্তু উল্টো করে আসতে পারতো চারটা বাজতে তিন মিনিট বাকি আছে এটাকে আপনাকে যদি ইংরেজি করতে বলতো সেটাও তো আসতে পারতো তাই না ওকে তাই এইগুলোও করতে হবে দ্য গ্রোথ ইন দ্য এক্সপোর্ট সেক্টর এক্সপোর্ট এক্সপোর্ট মানে কি রপ্তানি না রপ্তানি খাতের গ্রোথ মানে কি প্রসার বা উন্নতি দিস ইয়ার এই বছরে সাপ সারপাস্ট মানে কি পেরিয়ে গেছে ছাড়িয়ে গেছে অল এক্সপেকটেশনস সকল মানে প্রত্যাশা বা পরিকল্পনা মানে কী বলে কল্পনা তো বলছে সকল প্রত্যাশা ছাড়িয়ে গেছে এই বছরের কি রপ্তানি খাতের প্রসার বা বিকাশ এখন এটাকে আপনাকে সাজাতে হবে ওকে এটাকে কী করতে হবে সাজাতে হবে দেখেন সাজানোটা কিভাবে বলছে এবছর রপ্তানি খাতের বিকাশ সকল প্রত্যাশা ছাড়িয়ে গেছে বাংলায় আমরা জানি ক্রিয়াপদটা কোথায় থাকে সবার লাস্টে থাকে তাই না তাই ছাড়িয়ে গেছে এটা কোথায় সবার লাস্টে ওকে এবার আমরা দেখি তার পরবর্তী বাক্য হি হ্যাজ রান ইন টু ডেট রান ইন টু ডেট মানে কি দেনায় ডুবে থাকা তার মানে এটা একটা ফ্রেজ কিন্তু ইডিওম তাই না হি হ্যাজ ইন টু ডেট সে দিনাই ডুবে আছে এই যে সে ডেনায় ডুবে আছে ডি প্রশ্ন টু আর ইজ হিউম্যান মানুষ মাত্র কি করে ভুল করে আর মানে কি ভুল ই ডাবল আর মানে ভুল এটা অনেকে জানে না ভুল করা একটা ক্রিয়াপদ এটা একটা ভার্ব কিন্তু ওকে যার অর্থ কি ভুল করা ই ডাবল আর আর টু আর ভুল করাটাই ইজ হিউম্যান হলো মানুষ তার মনে কি মানুষ মাত্র ভুল করে টু ফরগিভ ইজ ডিভাইন এই যে এখানে যেমন টু এর পরে ফরগিভ দেওয়া হয়েছে না এটা কি ভাব না ওরকম আরটাও কিন্তু ভাব ই ডাবল আর তো বলছে কি ভুল মানুষ মাত্রই করে আর টু ফর ভিজ ডিভাইন আর ক্ষমা হলো স্বর্গীয় তো এটাকে সাজিয়ে লিখছে কি মানুষ মাত্রই ভুল করে তবে ক্ষমা করা স্বর্গীয় গুণ আচ্ছা এখন অনেকে ভাবতে পারেন এখান মাঝখানে তবে আসল কথা থেকে আসলে ভাই বাংলায় যখন আপনি অনুবাদ করবেন হুবহু যে ইংরেজিতে যা আছে ওইটাই রাখতে হবে তা না ওইটাকে সুন্দরভাবে প্রকাশ করার জন্য আপনাকে দিতে হবে তাই না ওকে হাউ মাচ ডু আই ও ইউ ও মানে হলো রিনি থাকা তার মানে কি আমি তোমার কাছে কতটা ঋণী হাউ মাছ মানে কি কতটা ডু আই ইউ আমি তোমার কাছে ঋণী তার মানে আমি তোমার কাছে কতটা ঋণী ওকে এটাকে অনেকে আবার আমি তোমার কাছে কত টাকা পাই এরকমও মনে করতে পারি যে ওয়ে তো মানে ধার দেওয়া না মনে রাখবেন লেন্ড মানে ধার দেওয়া লেন্ড মানে কি ধার দেওয়া আর ওয়ে মানে কি ঋণী থাকা তার মানে কি আই ইউ মানে হলো আমি তোমার কাছে ঋণী ওকে তো এই হলো ট্রান্সলেশন এরপরে যে জিনিসটা আমাদের ছিল সেটা হলো এক্সপ্লেইন দ্য ফলোয়িং কনসেপ্ট ইন ইংলিশ এখানে পাঁচটা সব মানে কনসেপ্ট ছিল যেটাকে এক কথায় বা এক লাইনে আপনাদেরকে ব্যাখ্যা করতে হবে প্রথম কথা আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে পুরো লেখাটা পড়ে নিতে পারেন সাইবার ক্রাইম সাইবার ক্রাইম হলো কি অনলাইনে কোনো ক্রাইম করা ওকে অনলাইনে কোনো ক্রাইম করা যেমন কোনো কিছু হ্যাক করা ফিশিং ফিশিং মানে হলো ভুল মানে ওয়েবসাইটের দিকে নিয়ে যাওয়া স্প্যামিং অতিরিক্ত মেইল করা অতিরিক্ত মেসেজ দেওয়া এগুলোকে বলে স্প্যামিং তাহলে এগুলো হলো সাইবার ক্রাইম যেটা অনলাইনে করা হয় ওকে আচ্ছা দ্য লিটারেরি টার্ম সনেট সনেট মানে কি সনেট মানে হলো চোদ্দো লাইনের কবিতা তাই না চোদ্দো লাইনের ইয়াম্বিক প্যান্টামিটার পেন্টামিটার মানে কি পাঁচ মাত্রা তাই না তো পাঁচ মাত্রার এটা এক ধরনের কবিতা যেখানে চোদ্দোটা কি থাকে লাইন থাকে ওকে এটা আমরা জানি আচ্ছা এরপরে হলো আমাদের আচ্ছা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মানে হলো এটা একুশে ফেব্রুয়ারিকে বোঝায় যে সময়টা যে এই দিবসটা কেন পালন করা হয় অ্যাওয়ারনেস দ্য লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড প্রোমোট মাল্টিলিঙ্গুয়ালিজম অর্থাৎ মানুষের ভাষার যে একটা গুরুত্ব সবার ভাষার যে একটা গুরুত্ব থাকতে হবে মাল্টিলিঙ্গুয়ালিজম মানে কি মানে বহু ভাষার ব্যবহার থাকতে হবে বিশ্বে সবার ভাষায় গুরুত্বপূর্ণ সবার ভাষায় সম্মান আছে এই কথাটাকে প্রমোট করার জন্যই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় মনে রাখবেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু বাংলা ভাষাকে পালন করার জন্য করা হয় না মানে এমন না যে বাংলা ভাষা উদযাপনের জন্য আপনাকে মাতৃভাষা এই দিনটা পালন করা হয় এই দিনটা পালন করার উদ্দেশ্য হলো সবাই যার যার মাতৃভাষা পালন কর মাতৃভাষাকে উদযাপন করবে এবং অন্যদের ভাষাকেও সম্মান করবে এটাকে বলা হচ্ছে হলো প্রমোট মাল্টিলিঙ্গুয়ালিজম ওকে তারপরে হলো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কি একটা প্রতিষ্ঠান যখন ব্যবসা করে সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানের কিছু সোসাইটির প্রতি দায়বদ্ধতা থাকে অর্থাৎ এক কথা দান খরাত করতে হয় সোসাইটিতে সেটাকে বলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কী লেখা হয়েছে এখানে দেখেন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর ইজ এ সেলফ রেগুলেটিং বিজনেস এটা এক ধরনের রেগুলেটিং বিজনেস মডেল দ্যাট হেল্পস এ কোম্পানি যা একটা কোম্পানিকে সাহায্য করে বি সোশ্যালি অ্যাকাউন্টেবল সমাজের কাছে দায়বদ্ধ হতে সাহায্য করে ওই যে গরিব মানুষদেরকে দান করতে হবে বন্যা আসে তখন কিছু টাকা দান করতে হবে এরকম আর কি টু ইটস সেলফ ইটস স্টেক হোল্ডার্স অ্যান্ড দ্য পাবলিক ওকে এটাকে দায়ী করে কার কাছে কোম্পানি নিজের কাছে এবং তার যারা শেয়ার হোল্ডার আছে সবাইকে সমাজের কাছে কি করে দায়বদ্ধ করে যে তোমরা ইনকাম করছো এখন সমাজের অভুক্ত বা দরিদ্র বা পিছিয়ে পড়া লোকজনদেরকে তোমরা কিছু সহযোগিতা করবা এই যে বাধ্যবাধকতা এটাই হলো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আমরা দেখি না বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান এত টাকা দান করে প্রধানমন্ত্রীর দপ্তরে ত্রাণ ফান্ডে এরকম দান করে ওটাই হলো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আচ্ছা এরপরে বলছে অনলাইন শপিং অনলাইন শপিং মানে কি অনলাইন শপিং বলতে হলো অনলাইনে কোনো কিছু কেনাকাটা করা তাই না অনলাইন শপিং ইজ দ্য অ্যাকশন অর অ্যাক্টিভিটি এটা হলো এমন একটা কাজ অফ বাইং গুডস পণ্য ক্রয় করা অর সার্ভিস অথবা সেবা ক্রয় করা ওভার দ্য ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে ক্রয় করা এটাই হলো কি অনলাইন শপিং আর আপনি যদি বাজারে গিয়ে কেনেন তাহলে এটা কি অফলাইন শপিং আচ্ছা চার নম্বরে বলছিল মেক এ প্রেসি অব দ্য ফলোয়িং প্যাসেজ এই প্যাসেজের একটা সারমর্ম আপনাকে লিখতে হবে এই প্যাসেজটা আপনার স্ক্রিনশট দিয়ে পড়তে পারেন প্যাসেজটা ছিল হলো মূলত আর্থ কোয়াক বা ভূমিকম্প নিয়ে ভূমিকম্পের একটা বিষয় নিয়ে এটা প্যাসে এই প্যাসেজটা ছিল যে অনেকেই জানে না যে আমাদের পৃথিবীতে আমাদের পায়ের নিচে হয়তো কত মানে ভয়ঙ্কর জিনিস লুকিয়ে আছে মানে ভূমিকম্প যে কোনো সময় হতে পারে দেয়ার ইজ অ্যান এনেমি একটা সূত্র আছে বিনীতওয়ার ফিট আমাদের পায়ের নিচে অ্যান্ড এনেমি মোড় ডেটলি খুবই মারাত্মক ফর হার কমপ্লিট ইম্পার্সিয়ালিটি তো এখানে ওই ইসের কথায় বলা হয়েছে যে পৃথিবীতে আমাদের পৃথিবীতে আমাদের পায়ের নিচে মানে কি আমাদের ভূমিতে এরকম বিভিন্ন ধরনের ভূমিকম্প প্রবণ এলাকা রয়েছে আমরা হয়তো এটা জানি না ভূমিকম্পের এই ভয়াবহতায় এই প্যাসেজের আমাদের মূল উদ্দেশ্য তো এখানে প্যাসেজটা আছে আপনার স্ক্রিনশট দিয়ে এখান থেকে দেখতে পারেন প্যাসেজের একটা সামারিয়েও এখানে আমি লিখে দিয়েছি আপনাদেরকে আর কোয়েক দ্য গ্রেট ডিস্ট্রয়ার ওকে দ্য গ্রেট ডিস্ট্রয়ার মানে কি মানে ডিস্ট্রয় মানে তো ধ্বংসকারী তাই না মানে কি বড় ধরনের ধ্বংসকারী বা কি বলে বিশাল মানে ধ্বংসযোগ্য চালায় যে তো এই যে এখানে দেখেন আপনারা বিরাশি ওয়ার্ডে ছোট করে একটা প্রিসি লেখা হয়েছে সামারি লেখা হয়েছে সামারি কিভাবে লিখতে হয় এই রিটার্নের টপিকগুলো কিভাবে আপনারা খাতায় লিখবেন সেগুলো নিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য অথবা এরকম ভিডিও দেওয়ার জন্য তো এখান থেকে আপনারা জাস্ট একটু ধারণা নিলেন যে এরকম প্যাসেজ আসে এবং তার একটা সামারি লিখতে হয় এবং সামারিটা এতটুকু হতে পারে এর চাতে ছোটোও হতে পারে সামারি তাতে কোনো সমস্যা নেই এরপরে ছিল একটা প্যারাগ্রাফ যেখানে বলা হয়েছে যে রাইট অ্যা ফিউ লাইনস কিছু শব্দ লেখো কিছু বাক্য লেখো কতটুকু লিখবে বলে কিন্তু দেখছেন বলছি কি অল্প কয়েকটা বাক্য লেখো ইউ অ্যাবাট ইউর মাদার তোমার মা সম্পর্কে মেনশনিং উল্লেখ করে মেনশনিং মানে কি উল্লেখ করে দ্য কোয়ালিটিস গুণগুলো উল্লেখ করো দ্যাট ইন্সপায়ার ইউ যা তোমাকে কী করে ইন্সপায়ার করে এখন অনেকে ভাবতে পারেন আল্লাহ মাই মাদার আসছে এই প্যারাগ্রা এই পরীক্ষা হওয়ার পরে স্টুডেন্টরা এসে আমাকে এরকমটাই বলছিল স্যার মাই মাদার প্যারাগ্রাফ ছিল তো আমি তো অবাক যে মাই মাদার প্যারাগ্রাফ কেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয় পরে প্রশ্নে দেখলাম যে বলা হয়েছে যে তোমার মায়ের কিছু ইন্সপায়ারিং কোয়ালিটি লেখো কিছু কোয়ালিটি লেখো যা তোমাকে ইন্সপায়ার করে ওকে তার মানে আমার মায়ের নাম অমুক তিনি এত বছর বয়স্ক তারপর হেসিজ হাউস ওয়াইফ এই টাইপের কথা লিখলে কিন্তু আপনি নাম্বার পাবেন না ওকে যেমন দেখেন ইন্সপায়ারিং কোয়ালিটিস অফ মাই মাদার প্রথমে বলছে কি মাই মাদার ইজ মাই রোল মডেল আমার মা হলো আমার রোল মডেল নামও বলে নাই তার বয়সও বলে নেয় তাই না শি ইজ দ্য ওয়ান সে হলো সে সে হলো একজন হু আই অ্যাসপায়ার টু বি আমি যার মতো হতে চাই শি ইজ নাইস অ্যান্ড স্মার্ট আই উইশ টু ইনহেরিট মোস্ট কোয়ালিটিজ আমি তার অধিকাংশ গুণ ইনহেরেট করতে চাই ওকে তারপরে তার কিছু গুণের বর্ণনা এখানে দেয়া হয়েছে তিনি অন্যদের প্রতি দানশীল তারপরে হলো তিনি সত্যবাদী এরকম কিছু গুণের কথা বলা হয়েছে সো কেউ যদি গতানুগতিক প্যারাগ্রাফ লেখেন তাহলে কিন্তু নাম্বারটা পাবেন না এই জন্য প্যারাগ্রাফটা আসলে রিটেনে অবশ্যই খেয়াল করবেন যে স্পেসিফিক কোন টপিকের উপরে প্যারাগ্রাফ লেখা হয়েছে যেমন গতকালকে ভিডিওতে আমি দেখালাম যে ডি ইউনিটের প্রশ্নে গত বছর সেখানে বলছে শেখ মুজিবুর রহমানের লিডারশিপ কোয়ালিটি নিয়ে লিখতে বলছে এখন সেখানে যদি শেখ মুজিবুর বাবদাদা সদ্য গোষ্ঠীর নাম পরিচয় লিখে রাখেন সেটা কি আর হবে হবে না সো স্পেসিফিক ঘটনাটা আপনারা দেখবেন যে বাক্যে প্যারাগ্রাফে কী চেয়েছে ওইটা যারা লিখবেন অল্প কথায় তারাই মূলত ভালো নম্বর পাবেন ওকে গতানুগতিক লিখলে কিন্তু বা আবুলতাবুল লিখলে নাম্বার পাওয়া যাবে না তো এই ছিল আমার আজকের মতো প্রশ্ন রিটার্নও শেষ হয়ে গেল যারা এই ইগুলো পেতে এই প্রশ্নের ব্যাখ্যাগুলো আপনারা পেতে চান তারা কোশ্চেন ম্যানুয়াল নামে একটা বই আছে এই বইটা কিনতে পারেন যে বইটা লেখক হল ওয়াসি আহমেদ এবং আমি নিজেও এক বইয়ের একজন কো রাইটার তো এই বইটা আপনারা এখন মার্কেটে পাবেন না কুরিয়ারে পেতে পারেন কুরিয়ারে পেতে আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই ব্যাখ্যাগুলো আমি যেগুলো দিয়েছি ঠিক এই ব্যাখ্যাগুলোই কিন্তু এই বইতে লেখা হয়েছে এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডি সকল ইউনিটের প্রশ্ন আছে এবং সেই সাথে এর প্রশ্নেরও ব্যাখ্যা দেওয়া আছে সো এই বইটার প্রশ্ন যদি আপনি কমপ্লিট করেন আপনার ইংরেজির আশা করি যে সকল প্রশ্ন আপনার মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আজকের মতো তাহলে এখানে সমাপ্ত আর হ্যাঁ আমার ফেসবুকে আপনারা গ্রুপে জয়েন করতে পারেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ